আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সবার পছন্দের চাইনিজ রেস্টুরেন্টের স্বাদের ভীষণ মজার চিকেন ফ্রাইড রাইস। আজ আমি যে রেসিপিটা তৈরি করে দেখাবো, সেটা যদি প্রতিটা স্টেপ আপনি ফলো করেন, আপনার ফ্রাইড রাইসও হবে ঠিক রেস্টুরেন্টের মতো। আমি ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে চুলায় একটা পাতিল বসিয়েছি, আর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 1.5 লিটারের মতো পানি, আর দিয়েছি 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রস দেওয়ার কারণে আমাদের রাইসটা অনেক বেশি সাদা ধবধবে থাকবে, আর তেলটা ব্যবহার কারণে আমাদের রাইসটা একটার সঙ্গে একটা গা লেগে যাবে না। আর এখানে আমি চাল ব্যবহার করেছি 3 কাপ। চালটা আমি 10 মিনিট ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটা ঝরিয়ে এখানে পানি বলক আসার পর দিয়ে দিলাম। দিয়ে দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে একটার সঙ্গে আরেকটা গাটা লেগে না যায়। এখন আমাদের এই চালটা 80% সেদ্ধ করতে হবে, এর জন্য ঘড়ি ধরে 8 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর আমি চেক করে দেখছি যে ঠিক আছে কিনা। ভিতরে একটু শক্ত আছে মানে আমাদের 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই রাইসটা একটা ছাঁকনিতে করে আমি ট্যাপের পানি দিয়ে পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একদম গরম ভাপটা বের করে নিয়েছি যাতে ওভার কুক না হয়। এখন আমি একটা ট্রেতে বিছিয়ে রেখেছি যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। আমার চাল মানে রাইসটা ঠান্ডা হতে হতে আমি কিছু সবজি রেডি করে নিয়েছি। এখানে আমি গাজর নিয়েছি 1 কাপ গ্রেট করে, আর বরবটি নিয়েছি ছোট ছোট করে কেটে, এটাও 1 কাপ, আর এখানে পাতাকপি নিয়েছি প্রায় 1.5 কাপ, আর এখানে মুরগির মাংস নিয়েছি এখানে প্রায় 1.5 কাপ। এখন এখানে 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। কর্নস্টার্চটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি গোলমরিচটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন গোলমরিচ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। আমি সাদা গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন। এটা 10 মিনিট ম্যারিনেট করে রাখার পর এখন আমি সরাসরি চলে যাচ্ছি রান্না করতে। রান্না করার জন্য একটা প্যান বসিয়েছি, আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে একটা টিপস হচ্ছে, এখানে অনেকেই কিন্তু বাটার ব্যবহার করেন, যেটা করলে আমার মনে হয় বাটার দেওয়ার কারণে একটু পর ফ্রাইড রাইসটা জমাট হয়ে যায়, যেটা করলে আমার কাছে ভালো লাগে না। তো চেষ্টা করবেন সয়াবিন তেল দিয়ে করতে, তবে কেউ যদি চান বাটার দিয়ে করবেন করতে পারেন। এখন তেলটা ভালো মতো গরম হওয়ার পর আমি 2টা ডিম এখানে ফেটে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে কিন্তু সাথে সাথেই নাড়তে যাবেন না, 1 থেকে 2 মিনিট এভাবে রাখার পর তারপর ডিমটা এভাবে স্ক্রাম্বল করে নেবেন, অর্থাৎ ডিমটা ঝুরি করে নেবেন। আর খেয়াল রাখতে হবে ডিমটা যেন কোনোভাবে পুড়ে লাল হয়ে না যায়, পুড়ে গেলে কিন্তু ডিমের ফ্রাইড রাইসে যে ডিমেরটা ফ্লেভার পাওয়া যায় সেটা কিন্তু আর পাবেন না। এভাবে ডিমটা স্ক্রাম্বল করার পর এখন ডিমগুলো আমি একটা বাটিতে করে উঠিয়ে রেখে দিচ্ছি। ডিমটা উঠিয়ে রেখে আমি ওই একই প্যানে আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন আমি একটু ভেজে নিব। এই পর্যায়ে অবশ্যই চুলার হিটটা হাই হিটে থাকতে হবে। মুরগির মাংসটা বেশিক্ষণ সময় লাগে না এটা সেদ্ধ হতে, 2-3 মিনিটের মধ্যেই দেখবেন যে সেদ্ধ হয়ে যাবে। আর জালটা কোনোভাবেই কিন্তু কমাবেন না, এতে করে মুরগির মাংস থেকে পানি ছেড়ে দিবে আর মুরগির মাংসের জুসিনেসটা হারিয়ে ফেলবে। তাই চেষ্টা করবেন হাই হিটেই 2-3 মিনিট ভেজে নিতে। এখন আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো রসুন চপ করে রেখেছি। রসুনটা লাল করে ভাজার দরকার নাই, একটু কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন সেই কেটে রাখা গাজর, আর দিয়ে দিচ্ছি বরবটি। দুই সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই চুলার জালটা হাই হিটে শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটেই রাখবেন, চাইনিজ রান্না কিন্তু হাই হিটেই রান্না করা হয়। আর কোনো অবস্থাতেই জাল কমাবেন না, এতে করে সবজির গা থেকে পানি ছেড়ে আসবে আর তখন সবজির যে ক্রাঞ্চি একটা ভাব সেটা থাকবে না। 1-2 মিনিট রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্ক্রাম্বল করা ডিম আর সেই ভেজে রাখা মাংস। মাংসটা দিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ লাল মরিচ বাটা। এই লাল মরিচ দেওয়ার কারণে আমাদের ফ্রাইড রাইসটা ঝাল করবে না ঠিকই, কিন্তু একটা স্পাইসি ভাব নিয়ে আসবে, এতে করে খেতে কিন্তু সেই রেস্টুরেন্টের মতো হুবহু টেস্ট পাবে। ওটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা রাইস, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গোলমরিচের, সাদা গোলমরিচের গুঁড়া। চেষ্টা করবেন সাদা গোলমরিচের গুঁড়া দিতে, কালো গোলমরিচের গুঁড়া দিলে যেটা হয় রাইসের কালারটা নষ্ট হয়ে যায়,
এখানে সাদা গোলমরিচই দেওয়ার চেষ্টা করবেন। আর রেস্টুরেন্টের হুবহু টেস্ট পেতে হলে আমি যে স্টেপগুলো ফলো করছি হুবহু সেই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, 1 চা চামচ দিয়েছি সয়া সস, এখন দিচ্ছি এটা বলে ফিশ সস। এই ফিশ সসটা অবশ্যই দিতে হবে, এটাও আমি দিয়েছি 1 টেবিল চামচ। এবারে যাচ্ছে ম্যাগি সস, এটাকে বলে ম্যাগি সস, এই ম্যাগি সসটা অবশ্যই আপনাকে দিতে হবে। মানে আমি যে 3টা সস আপনাদেরকে দেখালাম, এই ফ্রাইড রাইসের যদি হুবহু রেস্টুরেন্টের স্বাদ পেতে চান অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। আর দিয়েছি এখানে ফ্রাইড রাইস, ম্যাগি ফ্রাইড রাইস সিজনিং, এটাও দেওয়ার চেষ্টা করবেন। রেস্টুরেন্টে যেটা করা হয় এখানে চিকেন পাউডার ব্যবহার করা হয়, তো চিকেন পাউডারের যেহেতু অনেক বেশি দাম, এটা 1 কেজি পুরো একটা বয়াম কিনতে হয়, তো যারা ব্যবসা করেন না ঘরে খাবেন তাদের জন্য এটা কিনে আসলে পোষাবে না। একবার কিনলেই এটা দেখা যায় যে কয়েকদিন পর শক্ত হয়ে যায়, তো এটা পোষাবে না। চেষ্টা করবেন এই ফ্রাইড রাইস সিজনিংটা ব্যবহার করতে, এতে করে রেস্টুরেন্টের হুবহু টেস্ট পাবেন। আর সবশেষে এখন দিয়ে দিচ্ছি এটাকে বলে চাইনিজ পাতা, যেটাকে আমরা বাঁধাকপি নামে বা পাতাকপি নামে চিনি, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে নেড়ে চেড়ে নিব, কোনোভাবেই কিন্তু জাল না কমাতে যাবেন না। এইভাবে নাড়তে চাড়তে যখন দেখবেন যে রাইস থেকে একদম ধোঁয়া উঠছে, তখন বুঝতে হবে যে রাইসটা হয়ে গিয়েছে। আর পাতাকপির সঙ্গে আরেকটা জিনিস যেটা ব্যবহার করা হয়, স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা নামে যেটা আমরা চিনি, সেটা আসলে এই সময় আমার হাতের কাছে ছিল না, বিধায় আমি দিতে পারিনি। তবে চেষ্টা করবেন স্প্রিং অনিয়নটা দিতে, এতে করেও কিন্তু ফ্লেভারটা রাইসের অনেক গুণ বেড়ে যায়। তবে এটা হাতের কাছে না থাকলে সমস্যা না, এটাতে খুব বেশি যে টেস্টের হেরফের করে তা কিন্তু না। তবে রেস্টুরেন্টের টেস্ট পেতে হলে আমি যে সব স্টেপ বলেছি দিতে হবে, মানে দিতেই হবে, ওই স্টেপগুলো আপনাকে দিতে হবে, তবেই আপনি রেস্টুরেন্টের হুবহু টেস্ট পাবেন। আমার বাচ্চারা তো বলে এই ফ্রাইড রাইস খাওয়ার পর আম্মু আর রেস্টুরেন্টে খেতে যাব না, বুঝেন অবস্থা। এতক্ষণ কিন্তু আমি লবণ দিইনি, কারণ আমরা যে সসগুলো ব্যবহার করেছি বা সিজনিং ব্যবহার করেছি প্রত্যেকটাতে লবণ থাকে, তাই আমি এখন টেস্ট করে দেখলাম সামান্য একটু লবণ লাগবে, সো একটু লবণ দিয়েছি। এখন আমি যাচ্ছি সরাসরি সার্ভ করতে। দেখলেন তো কত সহজেই কম খরচে কিভাবে ঘরেই তৈরি করে নিলাম হুবহু চাইনিজ রেস্টুরেন্টের স্বাদের চিকেন ফ্রাইড রাইস। এত সহজেই যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে বাইরে কেন, বাসায় বানিয়ে ফেলবেন। আর নিচের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার কাজের অনুপ্রেরণাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন। আর যারা ফলো দেননি একটা ফলো দেন না, ফলো দিতে তো আর টাকা লাগছে না ভাই। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।